আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি রিয়াদ হাসান। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ইংল্যান্ডে ভ্যাকসিন কার্যক্রম চলছে বেশ দ্রুত গতিতে। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 50 মিলিয়নের বেশি মানুষ। যুক্তরাজ্যের কাছে কোভিড-19 টিকা চেয়েছে বাংলাদেশ, আইটিভিকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এবং রেড লিস্টে থাকা দেশগুলোর জন্য একটি নতুন টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ইংল্যান্ডে ভ্যাকসিন কার্যক্রম বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশটিতে 50 মিলিয়নের বেশি মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। NHS ইংল্যান্ডের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী এ পর্যন্ত ইংল্যান্ডে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 3,15,46,846 জন এবং উভয় ডোজ নিয়েছেন 1,86,99,556 জন। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, এই মাইলস্টোনটি আমাদের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ জাতীয় প্রচেষ্টা। এদিকে ইংল্যান্ডের 32 এবং 33 বছর বয়সী লোকদের এই সপ্তাহান্তে তাদের প্রথম ডোজ টিকা বুক করার জন্য আমন্ত্রণ করা হচ্ছে। কোভিড টিকাদান কর্মসূচির জন্য NHS ইংল্যান্ডের নেতৃস্থানীয় ডক্টর এমিলি লসন বলেছেন, এই সাফল্য NHS কর্মী সহ স্বেচ্ছাসেবী এবং স্থানীয় অংশীদারদের অক্লান্ত পরিশ্রমের ফল, যারা তাদের রোগীদের সুস্থতায় বদ্ধপরিকর। এদিকে যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় নতুন করে 2,694 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 6 জন। যুক্তরাজ্যের কাছে নভেল করোনা ভাইরাসের টিকা চেয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যের কাছে টিকা চেয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, আমরা ভারতের কাছ থেকে টিকা আনার বিষয়ে চুক্তি করি, কিন্তু ভারত এখন ভয়ঙ্কর সংকটময় অবস্থায় রয়েছে। সেখানে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। এই পরিস্থিতিতে আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ভারতের কাছ থেকে টিকা পাচ্ছি না, ফলে বিকল্প উৎসগুলো থেকে টিকা আনার জন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। যুক্তরাজ্য ভিত্তিক টিভি চ্যানেল আইটিভিকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আমরা এখন টিকা পেতে মরিয়া হয়ে চেষ্টা করছি। আমরা যুক্তরাজ্যের কাছ থেকে বাংলাদেশ 16 লাখ ডোজ টিকা চেয়েছি। সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে আমাদের 16 লাখ ডোজ টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারবে। যুক্তরাজ্যে সেই সামর্থ্য রয়েছে। যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ, তারা যেন আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে। বাংলাদেশ যুক্তরাজ্যের ভালো বন্ধু। অনেক বাংলাদেশি যুক্তরাজ্যের অর্থনীতিতে অবদান রাখছেন, তাই যুক্তরাজ্য এগিয়ে আসবে বলে তিনি আশা করেন। It's a crisis situation because those who take the first dose, they need to take the second dose, otherwise that would not be very effective. And therefore, we're desperate. And my message to UK government, that they should be more sincere and they should help their Commonwealth member states. Bangladesh is a good friend of UK. UK should come forward with, I'm not asking too much, I'm asking only 1.6 million, you know, AstraZeneca vaccine that they have. They should immediately dispatch those to Bangladesh so that these people can have their second dose. করোনার উচ্চ ঝুঁকিতে থাকা দেশসমূহ থেকে ব্রিটেনে আগত যাত্রীদের জন্য হিথ্রো বিমানবন্দরে নতুন একটি টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী 1 জুন থেকে এই কার্যক্রম শুরু হবে। লাল তালিকার দেশসমূহের যাত্রীদের টার্মিনাল 3 দিয়ে আসতে হবে। এই টার্মিনালটি গত 1 বছর যাবৎ বন্ধ আছে। যাত্রীদের এখান থেকে নির্দিষ্ট হোটেলে গিয়ে 10 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। লাল তালিকাভুক্ত দেশ থেকে আগত যাত্রীদের সাথে সারিবদ্ধ হয়ে বিমানবন্দরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় সমালোচনার মুখে বিমানবন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল। এদিকে এ পর্যন্ত 43টি দেশকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সকল দেশ থেকে আসলে 10 দিন নিজ খরচে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। খরচ হবে £1,750। ব্রিটেনে ফেরার 72 ঘন্টা পূর্বে করোনা টেস্ট করিয়ে সার্টিফিকেট রাখতে হবে এবং ফেরার 2য় ও 8ম দিন আবারও করোনা টেস্ট করতে হবে। এবারে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত প্রসঙ্গ। গাজায় স্থায়ী শান্তির জন্য ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করেন জো বাইডেন, তবে তিনি হামাসকে কোনো সুযোগ দিতে চান না। হামাসও বলছে প্রতিরোধই তাদের একমাত্র লক্ষ্য। এদিকে গাজায় পৌঁছেছে মানবিক ত্রাণ সহায়তা। বিস্তারিত দেখুন রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় 11 দিন টানা ইসরায়েলি বর্বর হামলার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ফিলিস্তিনিরা এই যুদ্ধবিরতিকে জয় হিসেবে দেখছেন, তাই গাজায় যেমনি বিজয় মিছিল হয়েছে তেমনি আল আকসা ঘিরেও হয়েছে উৎসব, সাথে হয়েছে সংঘাতও।
এদিকে হোয়াইট হাউসে সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাইনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনে শান্তির একমাত্র পথ দুই রাষ্ট্র সমাধান। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে কোনো সুযোগ দেবেন না বলে জানিয়েছেন বাইডেন। এছাড়া জেরুজালেমে সব পক্ষকে সাম্প্রদায়িক সংঘাত বন্ধের কথাও বলেছেন বাইডেন। আমার দল ডেমোক্রেট এখনও ইসরায়েলকে সমর্থন করে। আমরা এই অবস্থান নিতে সবাইকে সোচ্চার হতেও বলবো, কেননা যতক্ষণ না আরবরা দ্বিধাহীনভাবে ইহুদি রাষ্ট্র হিসাবে ইসরায়েলের অধিকারকে স্বীকার না করে, ততদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে কোনো শান্তিও আসবে না। এদিকে কাতারের রাজধানী দোহা থেকে ফিলিস্তিনের শীর্ষ সুন্নি সংগঠন ও গাজার কর্তৃপক্ষ হামাসের শীর্ষ নেতা বলেছেন, ইসরায়েলকে প্রতিরোধ করাই একমাত্র সমাধান। এই 11 দিনের যুদ্ধ নতুন আলোচনার সুযোগ এনেছে। শতাব্দীর চুক্তি, পরাজয়ের সংস্কৃতি, হতাশা প্রকল্প, বসতি স্থাপন প্রকল্প, ইহুদিদের দখলদারিত্বের সাথে সহ অবস্থান। তাই বলবো, মুক্তি আর বিজয়ের জন্য প্রতিরোধী নিকটতম কৌশলগত সমাধান। গাজার লাখো অভুক্ত গৃহহীন অধিবাসীর জন্য পৌঁছেছে বিভিন্ন দাতা সংস্থার মানবিক ত্রাণ সহায়তা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইছে আহতদের চিকিৎসার জন্য মানবিক করিডোর স্থাপনের। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এবারে কমিউনিটি প্রসঙ্গ। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন শহরে বাংলাদেশি বংশোদ্ভূতদের অভাবনীয় সফলতার খবর পাওয়া যাচ্ছে। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মোবাশির আলী জানান, ওল্ডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিল থেকে একাধিকবার নির্বাচিত কাউন্সিলর আব্দুল জব্বার MBE ডেপুটি লিডার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ম্যানচেস্টার সিটি কাউন্সিল থেকে একাধিকবার নির্বাচিত কাউন্সিলর লুৎফর রহমান প্রথমবারের মতো ডেপুটি লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া রসডেল মেট্রোপলিটন কাউন্সিল থেকে একাধিকবার নির্বাচিত কাউন্সিলর সৈয়দ আলী আহমেদ প্রথমবারের মতো ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। তারা কমিউনিটির সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। মূলধারার রাজনীতিতে তাদের এ সফলতায় কমিউনিটির মানুষ আনন্দিত। তারা বিশ্বাস করেন তাদের যোগ্যতা ও কর্মদক্ষতা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাদেরকে। দর্শক, এবারে বাংলাদেশ প্রসঙ্গ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্থানীয় সময় সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ভিডিও বার্তায় তিনি এ তাগিদ দেন। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, যারা মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে তারাই এখন গণমাধ্যমের বন্ধু সেজে সরকার বিরোধী উস্কানি দিচ্ছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। আওয়ামী মৎস্যজীবী লীগের এ প্রতিষ্ঠা বার্ষিকীতে দেয়া ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনটির নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে তার সরকার। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পুষ্টিও নিশ্চিত করা হচ্ছে, আর এই পুষ্টির সবচেয়ে বড় উৎস মাছের উৎপাদন বাড়াতে তার সরকারের পরিকল্পনা তুলে ধরেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের। মৎস্যজীবী লীগকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, আন্দোলনের সক্ষমতা হারানো বিএনপি এখন উস্কানিদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এখন সাংবাদিকদেরও তারা উস্কানি দিচ্ছে, ভর করে করতে চায় সাংবাদিকদের আন্দোলনের উপর। যারা গণমাধ্যম মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে দানবীয় আচরণ করেছিল ক্ষমতায় থাকতে, তারা এখন গণমাধ্যমের মুখোশ পরা বন্ধু সেজে সরকার বিরোধী উস্কানি দিচ্ছে। জনগণ বিএনপি নামক বর্ণচোরা দলটিকে ভালো করে চেনে, তাদের কোনো অপকর্ম বাংলাদেশে সফল হবে না। তাছাড়া ওবায়দুল কাদের বলেন, রাজপথে মিছিল করার সামর্থ্য হারানো বিএনপি অন্ধকার গলিপথ আর ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নেই কূট কৌশল হিসেবে বেছে নিয়েছে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবারে খেলার খবর। আগামীকাল রোববার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়। ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। অতীত ভুলে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলার আহ্বান জানালেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। বিস্তারিত রিপোর্টে। উইকেটকে ঘিরে একটু বাড়তি আগ্রহ,
পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল। লঙ্কান কিউরেটর গামিনী সিলভা কি তামিমদের চাওয়া মতো উইকেট বুঝিয়ে দিতে পেরেছেন? শ্রীলঙ্কার বিপক্ষে 3 ওয়ানডেতে বাংলাদেশের পরিকল্পনায় এই উইকেটের একটা বড় ভূমিকা থাকবে, কিন্তু মাঠে তো পারফরমেন্স করতে হবে। ক্যাচ নিয়ে বেশ ছুটোছুটি হলো শেষ দিনে। গত কয়েক সিরিজে ফিল্ডিং বড় ভুগিয়েছে। টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি মিলে 10 আন্তর্জাতিক ম্যাচে জয় নেই বাংলাদেশের। সে বৃত্ত ভাঙা জরুরি সবার আগে। আমাদের বেসিক ভালো করতে হবে। সাম্প্রতিক সময় ওয়ানডেতে আমাদের বেসিক ভালো হচ্ছে না, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছিল। আমরা বেসিকে মনোযোগ দিতে চাই। খুব জটিল করে ভাবার কিছুই নেই। বেসিক ঠিক রাখলে সবই সম্ভব। সাকিবের ফেরা, মুস্তাফিজের আইপিএল এর ছন্দ, বলহাতে তাসকিনের সাম্প্রতিক ফর্ম সাহস যোগাচ্ছে। 7 নম্বরে কোচ এমন কাউকে চাইছেন দরকারে অধিনায়ককে বলহাতে আস্থা দেবেন, ব্যাট নিয়ে ম্যাচ শেষ করে আসার ক্ষমতা কিংবা স্লগ করতে পারেন। ফিল্ডিংয়েও দুর্দান্ত হবেন তিনি, কিন্তু কে সে? বরাবরের মতো ব্যাটসম্যান প্রাধান্যের একাদশ ভাবছে ম্যানেজমেন্ট। এদিকে সুপার লিগে শ্রীলঙ্কার এখনও মাইনাস পয়েন্ট, রুগ্ন চেহারাটা এবার পাল্টানোর চ্যালেঞ্জ। গ্রীষ্মে রোদ্রের দাপট চলছে, এমন কন্ডিশন লঙ্কানদের জন্য সমস্যা হওয়ার কথা না অবশ্য। খেলা শুধু খেলা নয়, একটা হিসেব আছে সরাসরি বিশ্বকাপে খেলার। লঙ্কার বিপক্ষে 3 ম্যাচ, তাই শুধু সিরিজ জয়ের লক্ষ্য নয়, বাংলাদেশ 30 পয়েন্টই চায়। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য, ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। যুক্তরাজ্যে বাঙালি অধ্যুষিত লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয়বারের মতো জেনিথ রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় তার মাতৃভূমি বাংলাদেশের জগন্নাথপুর উপজেলার সর্বত্রই বইছে আনন্দ। তাকে অভিনন্দন জানিয়ে নিরাপদ সড়ক চাই নিশ্চা জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের বনগাঁও গ্রামের এবং সিলেট মহানগরীর চৌকি দেখির বাসিন্দা ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কবি ও লেখক প্রয়াত আবুল বশর আনসারির বড় মেয়ে জেনিথ রহমান একজন প্রখ্যাত ব্রিটিশ লেবার, রাজনীতিবিদ, সামাজিক উদ্যোক্তা এবং একজন নিবেদিত কর্মী। জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রয়াত নেতা অ্যাডভোকেট আব্দুর রইসের ভাতিজি এবং সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের চাচাতো বোন ডেপুটি স্পিকার জেনিথ রহমান দেশ ও প্রবাসে বসবাসরত জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের নাগরিকদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এদিকে নিরাপদ সড়ক চাই নিশ্চা জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার বিকেল 4টায় জগন্নাথপুর পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট মহিমায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক। সংগঠনের সভাপতি জাহেদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সফরোজ ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর গিয়াসউদ্দিন মুন্না, সংগঠনের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জালাল হোসেন, জয়নুল হক জয়সহ আরও অনেকে। বক্তারা পাটলি ইউনিয়নের কৃতি সন্তান জেনিথ রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। এ সময় ব্যবসায়ী মকবুল হোসেন ভূঁইয়া, বকুল মিয়া, খালিক আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, পৌরসভার মেয়র আক্তার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী শামসুল ইসলাম রাজন, ইমরুল হক হিরক, আওয়ামী লীগ নেতা দোলন আহমদ সহ অন্যরা। জেনিথ রহমান টাওয়ার হ্যামলেটসের দ্বিতীয় মেয়াদের জন্য ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় শুধু জগন্নাথপুরবাসী নয়, গোটা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। ওনাকে জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে এবং আমাদের সংগঠন নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষ থেকে আর উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা এবং সুস্থতা কামনা করি। জগন্নাথপুর তথা পাটলি ইউনিয়নের কৃতি সন্তান জেনিথ রহমান, যিনি লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি স্পিকার আবার নির্বাচিত হয়েছেন, পাটলি ইউনিয়নের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জেনিথ রহমান ওনার বাবার রক্তেও একটা নেতৃত্ব ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমি মনে করি তার নেতৃত্বে আমাদের বহির্বিশ্বে আমাদের বাংলাদেশ সুপরিচিত হবে। আমরা সর্বোপরি ওনার উত্তরোত্তর সফলতা কামনা করি। সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার উজ্জামানকে বরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি কাজী জমিরুল ইসলাম মমতাজের রিপোর্টে।
শনিবার দুপুরে উপজেলার শান্তিগ্রস্ত FIBTB-র প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব ও ইউপি চেয়ারম্যান বৃন্দের আয়োজনে বিদায় সংবর্ধনা বরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। বিদায়ী অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার সামনে বক্তব্য রাখেন। এ সময় তিনি দক্ষিণ সুনামগঞ্জে দায়িত্ব পালনকালীন স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমি পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এম মান্নান এমপি মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ। সদ্য যোগদানকারী নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ারুজ্জামান তিনি বলেন, আমি পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় দক্ষিণ সুনামগঞ্জের উন্নয়নকে আরো গতিশীল ও সমৃদ্ধ করে এই জনপদকে একটি মাদক মুক্ত শান্তির জনপদে পরিণত করতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জসীমউদ্দিন শরীফী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলনানি তালুকদার, থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক নাহিদ হাসান রিঙ্কু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাজী জমিরুল ইসলাম মমতাজ, NTB ইউরোপ নিউজ, দক্ষিণ সুনামগঞ্জ। যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত 14 মে শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। নবীগঞ্জের দীঘলবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী 5 মৌজাবাসীর জন্য এবছর যোগ হলো ঈদের আনন্দের সাথে বাড়তি আরেকটি আনন্দ। মুসলিমদের বহু কাঙ্ক্ষিত ও ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় দৃষ্টিনন্দিত সুবিশাল একটি 100 বছরের পুরাতন শাহী ঈদগাহ ময়দানের পুনর্নির্মাণ কাজ সম্পন্ন শেষে 14 মে শুক্রবার সকাল 9টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পূর্বে শুভ উদ্বোধন করা হয়েছে ঈদগাহটির। পবিত্র ঈদগাহের শুভ উদ্বোধন করেন 5 মৌজা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য কমিউনিটি লিডার অধ্যাপক আব্দুল হান্নান। উক্ত শাহী ঈদগাহ ময়দানে প্রায় 5,000 মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন ঈদগাহ কমিটি। প্রবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় ও 5 মৌজা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে প্রায় 1.5 বছর ধরে পুনর্নির্মাণ সংস্কার কাজ শেষে প্রায় 1.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঈদগাহ ময়দানের উদ্বোধনী অনুষ্ঠানে মুসল্লিরা সন্তুষ্টি প্রকাশ করে সকল দানশীল প্রবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই ঈদগাহটি পুনর্নির্মাণে প্রায় 1.25 কোটি টাকা ব্যয় হতে পারে বলেও কমিটির নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান। পবিত্র ঈদুল ফিতরের নামাজের পূর্ব মুহূর্তে উক্ত শাহী ঈদগাহ ময়দানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 5 মৌজা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী সুরুজ্জামান মান্নান। স্কুল শিক্ষক আবু সাইদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির সভাপতি হাজী আব্দুল কাদির। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিভিন্ন মিডিয়ায় ইসলামী ধারাভাষ্যকার ও ঢাকাস্থ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান রিয়াদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সিনিয়র সাংবাদিক এম মুজিবুর রহমান, দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান মান্নান, স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালে জীবন, 5 মৌজা ইমাম সমিতির সভাপতি মাওলানা সালে আহমেদ, সাধারণ সম্পাদক হাফেজ ইমাম তাজুল ইসলাম, ইমাম শফিকুল ইসলাম প্রমুখ। পরিশেষে ঈদের নামাজ শেষে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষকে করোনা নামক মহামারী ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে হেফাজত সহ প্রবাসীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আলহামদুলিল্লাহ, 5 মৌজার মানুষের বহুদিনের লালিত স্বপ্ন একটি অত্যাধুনিক ঈদগাহ সঠিক সময়ে সকলের সার্বিক সহযোগিতায় নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধন করতে পারায় পরম করুণাময় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইংল্যান্ডে ভ্যাকসিন কার্যক্রম চলছে বেশ দ্রুত গতিতে, এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 50 মিলিয়নের বেশি মানুষ। যুক্তরাজ্যের কাছে কোভিড-19 টিকা চেয়েছে বাংলাদেশ, ITV-কে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এবং রেড লিস্টে থাকা দেশগুলোর জন্য একটি নতুন টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সবশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTV অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।